অদম্য জেদে ভারতীয় শহীদের স্ত্রী আজ সেনা অফিসার। 2015 সাল, জম্মু কাশ্মীরের কোপওয়ারা জেলা তখন গুলি বারুদের শব্দে ভরপুর। সীমান্ত পেরিয়ে কাশ্মীরে ঢুকে পড়া জঙ্গিদের সঙ্গে তুমুল লড়াই চলছিল সেনার। লড়ছিলেন কর্নেল সন্তোষ মহাদিকও, কিন্তু ঘাপটি মেরে থাকা জঙ্গিদের ছোড়াগুলিতে মারা যান তিনি। সেই শহীদ অফিসারের স্ত্রী সতী আজ সেনা অফিসার। তার পাশাপাশি সেনা অফিসার করা হয়েছে নিধি দুবে নামে আরও এক সেনার স্ত্রীকে। 2009 সালে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন নিধির স্বামী। তবে ক্ষতিপূরণ হিসাবে সেনা তাদের এই চাকরি দেয়নি। অদম্য জেদ আর 11 মাসের কঠোর পরিশ্রমের পর দুই সন্তানের মা স্বাতী মাহাদিকও রবিবার যোগ দিয়েছেন লেফটেন্যান্ট পদে। শুধু বয়সে কিছু ছাড় দেওয়া হয়েছে তাকে। 2016 সালে সেনা অফিসার নিয়োগের পরীক্ষায় বসেছিলেন স্বাতী, তাতে পাশ করার পর 11 মাস কড়া প্রশিক্ষণের মধ্য দিয়ে গিয়েছেন। স্বাতী জানান, শুরুটা এত সহজ ছিল না। স্বামী শহীদ হওয়ার প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে উঠতে বছরখানেক সময় লেগেছিল তার। কিন্তু স্বামীর প্রিয়তম ওই উর্দির কথাটা ভুলতে পারেনি একদিনের জন্য। গত বছরের অক্টোবরে নিজের নাম লেখান আর্মি অফিসার্স ট্রেনিং একাডেমিতে। চলতে থাকে প্রশিক্ষণ। ওই দিন চেন্নাইয়ে ছিল ফাইনাল প্যারেড। তারপরেই স্বাতীকে সেনা অফিসার হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। স্বাতীর পাশে ছিলেন তার বাবা, শাশুড়ি এবং 12 আর 7 বছরের ছেলে মেয়ে। পুনের আর্মি অর্ডিন্যান্স করে যোগ দেন তিনি।